গাইস, গুড মর্নিং। সকাল সকাল মৌসুমি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। আজকে আমার ব্লগে একটা নতুন টপিক থাকবে, যদিও ইউটিউবে টপিকটা নতুন নয়, তবে আমার ব্লগে এটা নতুন। সেটা হচ্ছে নতুন মা বলো আর ধরো আমার মতন যারা 2 বছর বাচ্চার মা, সবারই একটা টেনশন থাকে যে বাচ্চাকে কি ইউজ করব, কি করব না, কোনটা ইউজ করলে ঠিক হবে, কোনটা ইউজ করলে র্যাশ বেরোবে। এই জিনিসটা সবসময়ই মাদের মধ্যে একটা কাজ করে। তো আজকের ভিডিওটা আমার মনে হয় যে তোমাদের একটু হলেও হেল্প করবে এই টেনশন থেকে মুক্তি দিতে। তো বেশি কথা না বলে চলো আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। আরেকটা জিনিস হচ্ছে বলার, সেটা হচ্ছে আজকে আমার প্রচুর কাজ। আমি আজকে, মামুনি জেনারেলি রান্না করে, তো আজকে আমি রান্না করছি। মামুনিকে আমি বললাম যে আমি আজকে রান্নাটা করে নেব, তো আজকে সারাদিন প্রচুর কাজ। তো আজকের ব্লগটা আই হোপ তোমাদের দেখতেও খুব ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর এই রকম বাংলা ব্লগ যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো তাহলে মুখে কি আছে দেখি, কি হয়েছে বল, ফেলব কি আছে, চল তো দেখি কি ফেলবি, চল দেখা কি ফেলিস দেখি। কিছু তো নেই, এখন মুখ ফুলে আছিস কেন? এখানে লেবুর রস আর জল, অল্প জল নিয়েছি, যদি জ্বালা করে এটা নিয়ে হালকা হাতে মেয়ের মাথায় ম্যাসেজ করে দিতে হবে। হঠাৎ করে খুব খুশি হয়েছিল ওর মাথায়, তো আমি শ্যাম্পু খুঁজছিলাম, কিন্তু আমাকে একজন সাজেস্ট করেছে যে লেবুর রসটা দেওয়া বেটার। দেখলাম যে এটা দিয়ে অনেক আরামও পেয়ে যায়, অ্যান্টিডেন্ট শ্যাম্পু করে তো ওই জায়গাতে ইউজ করা ঠিকও হবে না। আমি যদি ওখানে হিমালয় ইউজ করি কিন্তু তাতে কাজ হচ্ছে না। আজকে আমাদের ফ্যামিলি হেয়ার কেয়ার চলছে। আরে একটু বস চুপ করে, কি হলো কি হলো, আরে সরে দাঁড়াও। কিরে কিছু বল, ফার্স্ট ভিডিওতে এসেছিস। বাবা ও আচ্ছা, ভিডিওতে দেখানো একদম তেল লাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই, মনে হচ্ছে মাথাটা এক্ষুনি খুলে নিয়ে যাবে। কি অবস্থা, লাগাচ্ছে দাও। হ্যাঁ তো লাগাও, তুমি একা লাগাও। তোমার মাথায় লাগাও, তোমার মাথায় লাগাও। বা 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 কি সুন্দর, পিপি আছে, পিপি পিপি পিপি। আমার ঘরে কদিন ধরে পিপিতে আমি পাগল হয়ে যাচ্ছি, পিপি না পিঁপড়ে। মেয়েকে পিপি বলতে বলতে সবসময় পিপিটাই মুখে আসে। দেখো বিছানার চাদর তুলে দিয়েছি, 2 দিন পর পর বিছানার চাদর তুলছি, তাও এরকম পিঁপড়ে অত্যাচার সহ্য করতে হচ্ছে। কালকে রাত্রে তো বিছানার মধ্যে মেয়ের আর আমার পিঁপড়ে পুরো ভর্তি ছিল, তো আজকে সকালবেলা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে বিছানা চাদরটা রোদে দিয়েছি, যেহেতু কালকেই চেঞ্জ করেছি। তো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, বাচ্চা ঘরে থাকলে তো আর স্প্রে করা যায় না, তো আমি এরকম দোকান থেকে সকালবেলা এই কর্পূর আনালাম। তো আমি এখন ভালো করে লাইজল ডেটল দিয়ে ঘরটা মুছে নিয়ে এখান, এই জানলার এখানটাই পিঁপড়েগুলো হয় মেনলি, তো এইখানটা এগুলো দিয়ে দেব। পিঁপড়ে এর আগেও হয়েছিল, কমে যেত, তো বাচ্চা যদি ছোট বাচ্চা ঘরে থাকে না তাহলে এই কর্পূরগুলো দিলে অত ক্ষতিও হয় না, তো এটা ইউজ করাই বেটার, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি এই রান্নাবান্না সেরে স্নান করে পুজো দিয়ে এলাম,
এখন আমরা খেয়ে দিয়ে নেব। আজকে আলু ভাজা, ডাল, টক ডাল হয়েছে, আর এটা হোমমেড পনির দিয়ে পনিরের তরকারি। এইটাই এইটাই আছে, এইটাই এখন এই গরমের মধ্যে এইটা পন না, একটু সামনেটা লাগিয়ে দেই, ক্লিপ চুজ করা চলছে, কোনটা দেখি কোনটা পরবি। এখন 4:30 বাজছে, ভেবেছিলাম খেয়ে দিয়ে এসে মেয়েকে নিয়ে একটু শোবো, ঘরে এসে দেখি এত এত পিঁপড়ে। মেয়েকে তো পাশে মামুনির ঘরে দিয়ে আসলাম, কেননা এখানে ঘুম পাড়ানো যাবে না, পিঁপড়েতে কামড়ে দেবে। তারপরে পুরো ঘর দেখো কি অবস্থা হয়েছে, দেখো এগুলো সব নামানো হয়েছে, এনে হিট স্প্রে করলাম, কিছু করার ছিল না স্প্রে না করে। এবার আমি এগুলো পুরো গোছাবো, তারপরে জানি না মেয়ে যদি উঠে যায় তাহলে তো হয়ে। করছো মাম্মা? আর কি বেগুন ভাজি কি দিয়ে খাবো? পেঁয়াজ দিয়ে? শুধু পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা খাওয়া যায়? আর কি তার সাথে? আইসক্রিম, পেঁয়াজ, বেগুন ভাজা, কি কম্বিনেশন বাবারে বাবা। আর কোন দেশ স্যান্ডউইচ আবার নিয়ে দেবে? আর পাস্তা পিৎজা? আর কি? উমা ডোনাট? আর পাস্তা? আর স্যান্ডউইচ? আর এটা তো, এটা তো চা, এটা স্যান্ডউইচ, আমি খাবো, দাও খাই, দাও। কত টাকা? টাটা করো, টাটা করো সবাইকে। আজকে সকাল থেকে আমাদের দিনটা একদমই ভালো যায়নি। সকালে ঘুম থেকে ওঠার পরে মেয়েটার ঠোঁটের এখানটা কেটে গেল, ওই ওর যে মেডিসিনটা এমনি তো খাচ্ছেই না আজকাল, তো ওকে জোর করে ঝিনুক দিয়ে খাওয়াতে গেছিলাম, ব্যাস ঝিনুকটা চিবিয়ে দিয়ে এখানটা কেটে গেছে। তারপর ঘর মোছার সময় ধুম করে পড়লো, তারপরে ওকে খাওয়ানোর সময় ও পেন নিয়ে খেলছিল, পেন নিয়ে খেলতে খেলতে হাতেরটা আমার পেনটা হাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আবার আমার হাতটা কেটে গেল। তারপরে তো পিঁপড়ে নিয়ে একটা যুদ্ধ চলেছেই আমাদের, তো আজকের দিনটা সত্যি একেবারে কেমন একটা গড়বড়ের দিন হয়েছে। যাই হোক, তোমাদের প্রথমেই বলেছিলাম ভিডিওতে যে আজকে আমি কিছু বেবি প্রোডাক্টের রিভিউ তোমাদেরকে দিয়ে দেব, এখন ওই রিভিউটা এখন টাইম পেয়েছি, তো এখন আমি তোমাদের সাথে ওটাগুলো রিভিউ দিয়ে দিচ্ছি, যাতে তোমরা একটু আইডিয়া করে নিতে পারো যে কোন প্রোডাক্টটা কিরকম কি ব্যাপার। প্রথমেই আসবো তেলের ব্যাপারটা নিয়ে, সবাই এটা নিয়ে ভীষণ ওয়ারি থাকে যে তেল, কোন বাচ্চাকে কি তেল ইউজ করব কি করব না। ডক্টররা তো আজকাল বলেই দেয় যে স্ট্রিক্টলি তেল ইউজ করা একদম বারণ, কিন্তু আমাদের মা মাসিরা কিন্তু বলে যে বাচ্চাদের একটু তেল মালিশ করলে বাচ্চাদের জন্য ভালো হয়, তো আমিও কনফিউজড ছিলাম। তারপরে আমাকেও ডক্টর, খাবার তেল অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য সবচেয়ে বেটার হয়, কিন্তু সর্ষের তেলে আজকাল যেহেতু এত ভেজাল থাকে সেটা তো ইউজ করা বাচ্চাদের জন্য একদমই ভালো নয়, তো আমি অনেক কিছু দেখে থেকে এই তেলটা আমার বাচ্চার জন্য ইউজ করেছিলাম, রোহন, বাদাম, আমন্ড অয়েল, ইভেন এখনও ইউজ করি আমি এটা, ওর পুরো বডি, মাথা সব কিছুতে ইউজ করি, কখনো কোনো র্যাশ বা কোনো কিছু বেরোয়নি।
এটা দুটো ভ্যারাইটির পাওয়া যায়, একটা এটা হচ্ছে হামদর্দে আর হচ্ছে একটা বৈদ্যনাথের পাওয়া যায়। দুটোই খুব ভালো, আমি দুটো ইউজ করেছি, যখন যেটা পাই সেটাই নিই। তো এটা লাগানোর পরে এটার প্রাইসটা আসছে 100 ml এর জন্য 425 টাকা। বাদাম তেল বাচ্চাদের জন্য এমনি খুব ভালো। তো এটা ইউজ করার পরে আমার বেবির তো কোনো রকম কোনো স্কিন প্রবলেম র্যাশেস কিচ্ছু বেরোয়নি। আর আমি অ্যাকচুয়ালি বাচ্চার প্রত্যেকটা বাচ্চা আলাদা হয়, তো তাদের জন্য তার স্কিন হিসেবে তেল বা সাবান যাই বলো ইউজ করা উচিত। কিন্তু আমি বলবো যে এই তোমরা যদি ফার্স্ট অয়েল ইউজ করো বা কোনো এটা একবার ইউজ করে দেখতে পারো, কেননা এটা সত্যি খুব ভালো। আমি শীতকালে তো ওকে পুরো বডি মাথায় ইউজ করি, এখন যেহেতু এত গরম ব্যস্ত আছে তার জন্য বডিতে ইউজ করি না, মাথায় ইউজ করি। আর আমার মেয়ের প্রথম দিকে না মাথায় একদম চুল ছিল না, কিন্তু এই অয়েলটা ইউজ করার পর থেকে মোটামুটি এই ধরো 7-8 মাস থেকে ওর ঠিকঠাক চুলের গ্রোথটাও ঠিকঠাক আছে আর এখনো অব্দি কোনো প্রবলেম হয়নি। সেকেন্ড আসবো আমি হিমালয়া বেবি শ্যাম্পু। এই শ্যাম্পুটাও আমি আমি প্রথম থেকে হিমালয়ার প্রোডাক্টই ওর জন্য ইউজ করি। এই শ্যাম্পুটা একদম ছোট থেকে আমি ইউজ করছি, কখনো কোনো হিমালয়ের প্রোডাক্ট সম্পর্কে আলাদা করে তোমাদের কিছু বলার নেই, সবাই হিমালয়ের নাম জানো। আর আমার বেবির স্কিনের জন্য এই শ্যাম্পুটা একদম পারফেক্ট, কোনো কখনো কোনো র্যাশ বা কোনো রকম ইউজ করার পরে কোনো রকম কোনো প্রবলেম কিচ্ছু বেরোয়নি। তারপরে যাব হিমালয়ান জেন্টেল বেবি ওয়াশ। এটা বিভিন্ন ফ্লেভারের আসে, এটা যেমন লেমন ফ্লেভার আছে, তো লেমন ফ্লেভারটা এই গরমের জন্য ওর জন্য একদম পারফেক্ট, কোনো রকম কোনো র্যাশ বা ইচিং প্রবলেম কখনো এটা ইউজ করার পরে আমি ওর স্কিনে দেখতে পাইনি। একদম ছোট থেকে যখন থেকে আমি ওকে এই বেবি ওয়াশটা ইউজ করছি, ওর এখন 2 বছর 1 মাস, এখন অবধি আমি এটাই কন্টিনিউ করছি। তারপরে যাব সোপ। এটা একটা মেডিকেটেড সোপ, ডারমা নিউ বেবি সোপ। এটা আসে হেডস অ্যান্ড হেডস ফার্মাসিউটিক্যাল থেকে। এটা 75 গ্রামের দাম হচ্ছে, প্রাইসটা আমি এখানে পাচ্ছি না। যাই হোক, আমরা যেহেতু ওর জন্য সবসময় বডি ওয়াশটা ইউজ করি, কিন্তু আমার মেয়ের সোপের প্রতি একটু এক্সট্রা কি বলবো ভীষণ সোপ সোপ করতে থাকে, তো তার জন্য এই সাবানটা আমরা ওকে দিয়ে থাকি। ও ওর মতন ইচ্ছে অনুযায়ী ইউজ করে, আর এটা ইউজ করার পরে কোনো রকম র্যাশ বা কোনো রকম কিছু আমি ওর স্কিনে দেখতে পাইনি। তারপরে বলবো এই সানস্ক্রিনটা। এই 2 বছর হওয়ার পরে আমি ওকে এই সানস্ক্রিনটা ইউজ করা শুরু করেছি, এটা মাম্মা আর্থের সানস্ক্রিন। এই সানস্ক্রিনটার ব্যাপারে আমি বলবো আমার খুব একটা সানস্ক্রিনটা ভালো লাগেনি। এটা কি বলতো, এটা লাগানোর পরে দেখি যে ওর মুখটা ভীষণ একটা হোয়াইট হোয়াইট হয়ে থাকে, তো যেহেতু কিনে নিয়েছি ইউজ করে ফেলছি তো কোনো রকম র্যাশ কিছু দেখতে পাইনি, কিন্তু এই বাচ্চাদের এই হোয়াইট ব্যাপারটা আমার একদম ভালো লাগেনি। তো এরপরে অন্য কোম্পানির কোনো সানস্ক্রিন ইউজ করার আমার ইচ্ছে আছে। এটা আমি বলবো খুব একটা বেবিদের জন্য নট ফর ভালো নয়। অন্য এটা 150 টাকা মতন দাম নিয়েছে, কিন্তু জিনিসটার কোয়ালিটি খুব একটা আমার কাছে ভালো মনে হয়নি। তারপরে আসবো বেবি লোশন, অ্যাগেন হিমালয়া। আমি আমার বেবির জন্য এর আগে সেটাফিলের বেবি লোশন ইউজ করে দেখেছি, বাট ওটা ঠিক ওকে শ্যুট করেনি। এই বেবি লোশনটা আমি শীতকালেই ইউজ করি, এখন যেহেতু গরম বেবি লোশন দরকার হয় না, কিন্তু শীতকালে একদম ওর স্কিনটা একটু ড্রাই হয়ে যায়। এই লোশনটা ইউজ করে কিন্তু ওর স্কিনটা একদম পারফেক্ট ঠিকঠাক শীতকালে আমি বলবো একদম পারফেক্ট থাকে। তারপরে আসবো এক বেবি ক্রিম, এটা হিমালয়া বেবি ক্রিম। অ্যাগেন আমি এই বেবি ক্রিমটা নিয়ে একদম স্যাটিসফাই, কোনো রকম র্যাশ বা কোনো ইচিং প্রবলেম আমি ওর স্কিনে কখনো দেখতে পাইনি। একদম ছোট থেকে আমি এটা জন্য ইউজ করছি। সবসময় আমি ফার্স্ট মানে নিয়েছিলাম দার্জিলিং যাওয়ার সময়, এইটা দার্জিলিং যাওয়ার সময়ই ফার্স্ট কিনেছিলাম, যেহেতু গরমকালেও হয়েছে আমার তখন বেবি ক্রিম দরকার হয়নি। তো দার্জিলিং নিয়ে গিয়ে কিন্তু আমি এই বেবি ক্রিমটা ওর কোনো রকম মানে মুখে ফাটা বা কোনো প্রবলেম এরকম কিচ্ছু পাইনি, একদম ঠিকঠাক কাজ করেছে এই বেবি ক্রিমটা। তারপরে আসবো এই রোল অনটা।
রোলনটাও সত্যি খুব ভালো, একদম যখন আমি ওকে নিচে নিয়ে যেতাম তো এই রোলনটা সবসময় ইউজ করতাম, তো একদম পারফেক্ট। রোলনটা জামায় লাগিয়ে দিলে মোটামুটি কিছুক্ষণ টাইম ও মশার হাত থেকে ও রেহাই পেয়ে থাকে। তারপরে আসবো এই ফিডিং বোতলটার ব্যাপারে। এই ফিডিং বোতলটা হচ্ছে অ্যাপোলো লাইটের ফিডিং বোতল, এর প্রাইসটা আছে হচ্ছে 300 প্রাইস নিয়েছে। আমি এই ফিডিং বোতলটার ব্যাপারে বলবো এটা সত্যি খুব ভালো। প্রথমে আমি এটা ওপেন করে দেখাচ্ছি, এটা এরকম একটা গ্রিপ ফেসিলিটি আছে যাতে বাচ্চা একদম ইজিলি হাত দিয়ে ধরে খেতে পারে আর ও গ্রিপ করে খাওয়া শিখে যায়। তারপরে যাব এই নিপিলটায়, যেহেতু এই নিপিলটা একটু ফিডিং বোতলের নিপিলটা একটু বড়, তো বাচ্চার সাপ করতেও খুব খুব সুবিধা হয় এই নিপিলটাতে বাচ্চার। তারপরে যাব এটার মেটেরিয়ালটা দিয়ে। দেখো এটা না ঠিক প্লাস্টিক না, এমনি তো এটা বিপিএফটি আর এটা না প্লাস্টিক না। আমরা না ওর জন্য আগে তিন চারটে মতন গ্লাস ফিডিং বোতল ইউজ করেছি, তো যখন ও একদম ছোট ছিল তখন প্রবলেম হতো না, কিন্তু একটু বড় হওয়ার পরে ফেলে ফেলে ভেঙে দিয়েছি। কিন্তু এটা ঠিক প্লাস্টিক না, এটা একটা অন্য টাইপের মেটেরিয়াল যেটা সহজে না বেবি ভাঙতে পারে না, যার জন্য আমি প্রায় এক বছর ধরে এই ফিডিং বোতলটা ইউজ করছি। সত্যি এই ফিডিং বোতলটা আমার খুব ভালো লেগেছে, অ্যাপোলো এই ফিডিং বোতলটা তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তো আজকের জন্য এই বেবি প্রোডাক্টগুলোর রিভিউ ছিল। আমি একটা কথা আগেও রিপিট করেছি, আবারও রিপিট করছি যে আমার বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা আলাদা হয়, আমার বাচ্চার জন্য যেগুলো সুইটেবল হয়েছে আমি সেগুলোই তোমাদেরকে বললাম। এবার কারো যদি ধরো র্যাশ বেরোলো তখন কিন্তু ডক্টর কনসাল্ট করে ডক্টরের যেটা বলবে সেটাই করা উচিত। আর একটা কথা হচ্ছে ধরো যেমন সেটাফিলের বেবি লোশনটা আমার বেবির জন্য শুট করেনি, তার মানে যে সেটাফিল খারাপ সেটা কিন্তু নয়, একদমই নয়। যার যেটা শুট করবে সেটাই ভালো। তবে আমার বেবির জন্য এগুলো ভালো হয়েছে, এবার দু বছর ধরে আমি যেহেতু ইউজ করছি তাই আমি তোমাদের সাথে এই রিভিউটা শেয়ার করে দিচ্ছি। তো আজকের জন্য এই অবধি আমাদের ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও। তো আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আর যদি কোনো প্রোডাক্টের রিভিউ বা কোনো কিছু তোমাদের জানার থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লকে, টাটা।